হাই ফ্রেন্ড, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে আপনাদের সাথে কোনো রেসিপি শেয়ার করব না, আজকে যেটা শেয়ার করব সেটা হচ্ছে সাবু মাখা। আমরা নীল ষষ্ঠী বা শিবরাত্রি এরকম সাবু মেখে খাই, সেই সাবু মাখার রেসিপিটাই আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। একদম ঘরোয়া পদ্ধতিতে খুব টেস্টি, ইয়ামি অ্যান্ড টেস্টি হবে। আর এইভাবে সাবু মেখে খাবেন, দেখবেন দুর্দান্ত টেস্ট লাগছে। এবং অনেক সময় আমরা ব্রেকফাস্টেও খেয়ে থাকি, আমাদের তো উপোস কাপোস লেগেই থাকে। এইভাবে সাবু মেখে আপনারা যেদিন খুশি যখন খুশি খেতে পারেন। আমি মাঝে মাঝে ব্রেকফাস্টেও খাই। তো সেই সাবু মাখার জন্যেই আমি এখানে নিয়েছি কলা, দুটো বড় সাইজের কলা আমি এখানে কেটে রেখেছি। আর আমি এখানে যে সাবুটা নিয়েছি সেটা হচ্ছে জেকের সাবু, জেকে কোম্পানির সাবুটা। দেখবেন ছোট দানা সাবুটাই কত বড় বড় ফুলেছে, দেখুন খুব ভালো কোয়ালিটি সাবু। সাবুটা আমি ওভারনাইট ভিজিয়ে রেখেছি, সারা রাত সাবুটা ভিজে দেখো কত বড় বড় হয়ে গেছে। এটা ছোট দানা সাবু কিন্তু, তাও দেখো কত বড় বড় সাইজ হয়ে গেছে। তোমরা চাইলে বড় দানা সাবুও খেতে পারো, কোনো ব্যাপার না। সাবু ভিজতে মোটামুটি 7 থেকে 8 ঘন্টা সময় লাগে, তো সেটা বুঝেই তোমরা ভেজাবে। আর এখানে সাবুটা ভেজানোর পর আমি ভালো করে ধুয়ে নিয়েছি 2-3 বার জল দিয়ে, তারপর একদম জল ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখো আমি কলার ওপর দিয়ে দিলাম সাবুটা, সাবুর ওপর দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে সন্দেশ, এগুলো কালাকান্ত সন্দেশ। এই কালাকান্ত সন্দেশটা দুধের হয়, তো ক্ষীরের মতো একদম টেস্ট আসবে তোমরা যখন সাবুটা খাবে। আর এই সন্দেশ দিলে কি হবে, এক্সট্রা করে আর কোনো তোমাদের আলাদা করে চিনি দিতে হবে না। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ নারকল কোড়া। নারকল দিলে খুব সুন্দর খেতে লাগে, টেস্টি খেতে লাগে, অবশ্যই নারকল কোড়া দিও। আর দিয়ে দিচ্ছি দুধ, দুধটাকে ফুটিয়ে ঘন করে নিয়েছি, দেখতেই পাচ্ছ বেশ সরসর মতো হয়ে গেছে। আর এরকম সরসর দুধ নিলেই খুব ভালো, আর ফুল ক্রিম দুধ নেবে তাহলে আরও বেশি টেস্টি লাগবে, একদম মনে হবে ক্ষীর মতো সাবু মাখাটা। দিয়ে এবার ভালো করে এটাকে মাখিয়ে নিতে হবে। আর যেহেতু আমরা সন্দেশ ইউজ করেছি তাই জন্য এক্সট্রা করে আমাদের চিনি দেওয়ার দরকার নেই এর মধ্যে। আর যদি কেউ মিষ্টি বেশি খেতে চাও সেক্ষেত্রে এতে চিনি দিতে পারো, কোনো প্রবলেম নেই। আমি এভাবেই মাখি, আর এভাবে মেখেই খুব ক্রিমি, খুব সুন্দর খেতে হয়। আর যদি আমার দুধটা পাতলা থাকে, ফুল ক্রিম মিল্ক না পাই, সেক্ষেত্রে আমি আমুল স্প্রে 2 চামচ এর মধ্যে অ্যাড করে দিই, তাহলেও খেতে খুব ভালো লাগে। আর তোমরা চাইলে এতে ড্রাই ফ্রুট চপ করেও দিতে পারো, ছোটো ছোটো করে কুচিয়ে ড্রাই ফ্রুট, কাজু, পিস্তা, কিশমিস দিতে পারো, খুব সুন্দর খেতে লাগে। যদিও আমি ওগুলো পছন্দ করি না তাই এগুলো দিলাম না। উপর থেকে একটুখানি কেশর ছড়িয়ে দিচ্ছি যাতে সুন্দর একটা ফ্লেভার এবং সুন্দর একটা টেস্ট হয়। অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের এই সাবু মাখাটা কেমন লাগলো। সাবু মাখাটা যদি ভালো লেগে থাকে তবে একটা লাইক করে যেতে ভুলো না, শেয়ার করো বন্ধু এবং ফ্রেন্ডসদের মাঝে যাতে এই রেসিপিটা আরও অনেকে শিখতে পারে। আর সাবস্ক্রাইব করো বেঙ্গলি হোম কিচেনকে, পাশে থেকো, সাপোর্ট করো আমায় সবসময়। আর সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটাকেও প্রেস করতে ভুলবে না, যাতে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো তোমাদের কাছে যাবে একটা নোটিফিকেশান, আর নোটিফিকেশান দেখে চটপট তোমরা সেই রেসিপিটা ট্রাই করতে পারবে এবং রেসিপিটা দেখতেও পারবে। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুব তাড়াতাড়ি চলে আসবো আবার একটা এরকম সুন্দর দুর্দান্ত রেসিপি নিয়ে। নমস্কার।